কত ভালোবাসে না আমি সেটা বুঝতে পারি না। অথচ এই সমস্ত ভাইদেরকে খাওয়াই কষ্ট দিয়েছে, থাকাই কষ্ট দিয়েছে, অথচ তারা আমাকে একটুকু কষ্ট করতে দেয় না। সব এলাকার নামগুলো মুখস্থ হয়ে গেছে, আসছে যারা তার মুরব্বী। আমার আজকে আল্লাহর কাছে দোয়া করি, এছাড়া আমার কিছু প্রতিদান দেওয়ার মতো নেই। গাড়ি ভাড়া করে এসেছেন, এক একটা গাড়ি কত ভাড়া, 43টা গাড়ির লিস্ট দিয়েছিল, প্রায় 35টা গাড়ি এসেছে। কুষ্টিয়া থেকে এসেছে, ঝিনাইদহ থেকে এসেছে, পাবনা থেকে এসেছে, নাটোর থেকে এসেছে, রাজশাহী থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। রাত 1টা বেজে যাচ্ছে, এখন আপনারা বসে আছেন, এটা আমি কল্পনাই করিনি। এরপরেও যারা আসছে সবাই খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, আমি তাদেরকে চিনি। আমাদের এলাকার মানুষদের সাথে তাদের মানুষদের মানে হয়তো সমন্বয়টা হয় না, কিন্তু তাদেরকে তো আমি চিনি। খুব খেটে খাওয়া গরিব মানুষ, তারা 2টা দিন সময় দেখেন এসেছে, টাকা দিয়ে এসেছে। আর যারা আমরা এলাকায় থাকার পরেও প্রোগ্রামের জন্য এখানে আসতে পারিনি, আল্লাহর সামনে কালকে আপনি কি জবাব দিবেন? যে আলেমগণ এসে দোয়া করে দিলেন, খুতবায় আলোচনা করলেন, আমার হাতে দেখেন 1000 টাকার মাত্র 4-5টা নোট, আর বাকি 100 টাকারই বেশি, 500 টাকার আছে, 10 টাকারও আছে। ধানীখোলার ওই ভাইয়েরা, ময়মনসিংহের ভাইয়েরা আমার হাতে, তারা কত দরিদ্র, কত কষ্ট মানুষ, 10 টাকা এভাবে কেউ দেয় না। 42,200 টাকা দিয়েছে এই মাদ্রাসার জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের শ্রমকে কবুল করেন। অনেককে দেওয়ার সময় বলি যে আপনি টাকা দিন না, তাও দেন, আল্লাহ আমাকে বরকত দিবেন। আমি যে দোয়াটা অন্য অন্য মাজলিসের জন্য করি, আজকেও সেই দোয়াটা করছি তাদের জন্য। আপনারা শুধু আমিন বলবেন। যারা এখানে টাকা পয়সা দিয়েছে দারুল হুদার জন্য, যে যা দিয়েছে প্রত্যেকটা টাকায় তুমি আল্লাহ তুমি 1 কোটি করে বরকত দান করো। এই রাত্রিতে দোয়া করছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, হয় তিনি পাবেন, নাহলে তার সন্তান, নাহলে তার পরিবার। আল্লাহ তুমি দুনিয়াতে বরকত দিও, পরকালে জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে সম্মানিত করো, বলুন আমিন। আমার বলবো কিভাবে, বলার তো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি আরো, যেটা আগে বলেছি, এই দারুল হুদার প্রতি আপনাদের যত মহব্বত এখন আছে, আল্লাহ যেন এটা মৃত্যু পর্যন্ত আপনার এবং আপনার পরিবারের সন্তানের মধ্যে আল্লাহ যেন দিয়ে দেন, আমিন রাব্বুল আলামিন। আপনি চলে যাবেন, আপনার সন্তানের জন্য সম্পর্ক থাকে এই দারুল হুদার সাথে। অনেক মানুষ এখানে বসে আছেন যারা কখনো রাত্রিতে এই কষ্ট করে শুয়ে থাকেন না এখানে। আমি বলেছি মসজিদে থাকবেন না, এত সুন্দর মসজিদ থাকার পরে এই টপ টপ করে পানি পড়ছে, এখানে শুয়ে আছে, জানতে এখন মসজিদের লোক নাই, সব এখানে শুয়ে আছে, এত কড়া। আমাদের নাহিদ ভাই ধানীগুলো হয়তো বলে দিয়েছেন যে আপনারা কেউ মসজিদে থাকবেন না, মাঠে থাকবেন, অত অভিযোগ করতেন আপনারা, পানি পড়ছে না, এখনো তো পড়ছে। আল্লাহ তুমি রহমত নাজিল করো, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বদর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যারা আমলে সালে করে করবে,
আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, যে চাই আল্লাহর সাথে দেখা করবে, ফালিয়ামাল আমালাম সালিহা, সে যেন আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহ আহাদা, আর আল্লাহর সাথে ইবাদত করতে গিয়ে তার সাথে যেন কাউকে শরীক না করে। এই লিকা মানে কি, আল্লাহর সাথে সাক্ষাৎটা মানে কি? সাক্ষাৎ দুইটা, দুনিয়াতেও সাক্ষাৎ হয় সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, কিন্তু মূল সাক্ষাৎ হবে মৃত্যুর পরে। কখন? জান্নাত এবং জাহান্নামের ফয়সালা কখন হয়ে যায়? কখন হয়ে যায়? মৃত্যুর সাথে সাথে। তার হাদিসটা আপনাকে শুনাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 181 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, না আপনারা বলেন, আমরাই আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। তুরিদুনা শাইয়্যান আযীদুকুম আযীদুকুম, তোমরা আর কি চাচ্ছ আমি তোমাদেরকে বাড়িয়ে দেব? হাল রাজিতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ? সুবহানাল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ, যখন আপনি বেঁচে আছেন তখন আল্লাহকে সন্তুষ্ট করার দায়িত্ব আপনার, যেদিন আপনি মারা যাবেন তখন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা। আল্লাহ জিজ্ঞেস করছেন হাল রাজিতু বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করাতে জান্নাতীরা বলবেন আলাম তুবাইয়িদ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? ওয়াতুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাত দেননি? ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আল্লাহ কি বলছেন, কিয়ামতের মাঠে যখন আমরা উঠেছি তখন আপনি আমাদের মুখটাকে উজ্জ্বল করেছেন, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের মাঠে যখন উঠেছি তখন আপনি আমাদেরকে জান্নাতি চেহারায় উজ্জ্বল করে আপনি আমাদের উঠাইছেন। বহু মানুষ ছিল তারা জাহান্নামীদের মতো কালো চেহারায় উঠেছিল, কিন্তু আপনি আমাদেরকে মুখ উজ্জ্বল করে উঠিয়েছেন। অতুত খিল্লান জান্নাত, আর আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন। ও তুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। আল্লাহ আপনার কাছে আর কি চাইব? আর চাই না, আর তার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন জান্নাতে প্রাসাদ পেয়ে, জান্নাতে ফলমূল পেয়ে, জান্নাতে হুর পেয়ে, বিশাল নিয়ামত পেয়ে আমার বান্দার কিছু চাই না। ফায়াকশিবুল হিজাব, আল্লাহ রাসূল বলেছেন তখন আল্লাহ এবং তার মাঝে যে পর্দা, যত পর্দা আছে আল্লাহ সমস্ত পর্দাকে খুলে দিবে। জান্নাতীরা বলবে ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযর ইলা রাব্বিহিম আযজা ওয়াজাল, জান্নাতীদেরকে আল্লাহ যত কিছু দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহকে দেখা। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। বলেন কে কে দেখতে চান আল্লাহকে? হাত তুলেন, আল্লাহ তোমার সাক্ষাৎ পেতে চাই, তুমি আমাদেরকে কবুল করো।
একটা দোয়া পড়ে নিন আজকে, একটা দোয়া পড়ে নিন। বেশ কয়েকজন মুরব্বী গতবার এসেছিলেন, আসতে পারেননি, তারা চলে গেছেন। তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে অনেক মুরব্বী দেখা হওয়ার পরে বলছেন, বাবা হয়তো বা আর সামনে আসা হবে না, আল্লাহকে দিয়ে যাবেন, তো আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন জান্নাতে সাক্ষাৎ করায়। কে ভাষা শিখাই দিলে তার জন্য আমি জানি না। আল্লাহ বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জান্নাতে জান্নাতীরা যা কিছু পাবে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। যখনই চোখ বুঝে যাবে তখনই আল্লাহকে দেখতে পাবেন। এই দোয়াটা বলবেন, এইভাবে বলবেন, আল্লাহ যখনই তুমি আমাকে মৃত্যু দিবে, যখনই আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আল্লাহ সাথে সাথে তোমার সাক্ষাৎটা আমাকে করিয়ে দিও। বলেন আমিন। আল্লাহ রাসূল দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা গফিরলি, জোরে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আমি আগে অর্থটা বলে দিই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, এবং আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে আমাকে মোলাকাত করিয়ে দাও। কত সুন্দর দোয়া না? এটাই আল্লাহ রাসূলের সর্বশেষ দোয়া ছিল, এটা বারবার বলতেন, আল হিকনি আর রফিক আল আলা, আল হিকনি আর রফিক আল আলা, আল্লাহুম্মা আর রফিক আল আলা, আল্লাহুম্মা আর রফিক আল আলা, আল্লাহ আমার শ্রেষ্ঠ বন্ধু তার সাথে আমাকে সাক্ষাৎ করে দিন। তিনি কে? আল্লাহ। এবার বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহ রাসূল একদিন দেখছেন আমার এক ভাইয়ের চেহারা দেখে মনে পড়ল, বলছেন জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মালি আরাকা মুনকাসিরান, 190 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, জাবির তোমার মনটা তো খারাপ কেন, ভাঙ্গা কেন? জাবির রাদিয়াল্লাহু বলছেন, জাবির রাদিয়াল্লাহু বলছেন উস্তশিদা আবি ওয়া তারাকা আইহালা দাইনা। আল্লাহ রাসূল আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন আর রেখে গেছেন ছোট ছোট বোন আর অনেক ঋণ রেখে গেছেন, ঋণ। এই জন্য মনটা খুবই খারাপ, আল্লাহ রাসূল মনটা খুব খারাপ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, জাবির আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু আবাকা, জাবির তোমাকে আমি সুসংবাদ দেব না যে বিষয় নিয়ে সরাসরি আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎটা কে করেছেন? আল্লাহ। কার সাথে? জাবির রাদিয়াল্লাহু আনহুর বাপ আব্দুল্লাহ সাক্ষাৎ করেন আল্লাহর সাথে। ভাষাটা কি? আল্লাহ সাক্ষাৎ করেছেন কার সাথে? বিমা লাকিয়াল্লাহু আবাকা, হাদিসের ভাষা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে। ওয়াকাল্লামা আবাকা মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারায়ে হিজাব ওয়াকাল্লামা আবাকা কিফাহান। যতজন মানুষের সাথে আল্লাহ কথা বলেছেন সবার কথা বলার সময় আল্লাহ এবং তাদের মাঝে পর্দা ছিল,
কিন্তু তোমার বাপের সাথে আল্লাহ যখন কথা বলেন, সাক্ষাৎ করেন, তখন কোনো পর্দায় ছিল না, সরাসরি সাক্ষাৎ করেছেন। এইটা হলো লিকা, এটা হলো মুলাকাত। আপনার চেহারা দেখে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আপনারা খুব কষ্ট পেয়েছেন, দুই দিন যাবৎ আসছেন বা অনেক কষ্ট হয়েছে, সন্তানদেরকে রেখে আসছেন। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমি এতটুকুই বলবো, আপনাদেরকে আমলে সলেহ করবেন এবং বিশুদ্ধ আকীদা ইমানের উপরে থাকবেন এবং মানহাজকে ফলো করবেন ইনশাআল্লাহ। এখানে একটা দোয়া আপনাদের পড়াবো, আমার সাথে পড়বেন, যে দোয়াটি মুখস্থ রাখলে, পড়লে আমার আপনার ইমান কোনোদিন নষ্ট হবে না। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। আল্লাহর কাছে চাইলামটা কি? আল্লাহ তুমি আমাকে এমন ইমান দান করো যে ইমান কখনো নষ্ট হবে না, আল্লাহ তুমি আমাকে এমন নিয়ামত দান করো যেটা কোনোদিন শেষ হবে না। বলবেন আল্লাহ এরপরে কি? আল্লাহ মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আমি থাকতে চাই, তুমি কবুল করো। এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন বন্ধুরা। আমার এখানে ও মাশাআল্লাহ, আচ্ছা আমাদের ছেলেরা কি আছে, যাবে? হ্যাঁ দেখেন, এই যে বলিনি এই জন্য অনেকের রাগ, টাকা পয়সাও দিয়ে গেছেন অনেকেই। আমাদের এক ভাই, তিনি আসলে কি বলবো, কোরআন কেনার জন্য 1000 টাকা দিলেন, 500 টাকা একজন দিয়েছেন। আমি আপনাদের দোয়া করব, স্পেশালি আমার চাচাতো ভাই, তার শাশুড়ি স্টক করে পড়ে আছে, তার গলার মালা স্বর্ণের, যেটা একটা প্রতিষ্ঠানের জন্য দারুল হুদার জন্য দান করে পাঠিয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন। তো এই ছেলে যারা আছো তোমরা একটু মাঠে যাও তো, আচ্ছা আচ্ছা। ওয়াকুল জাআল হাক্কু ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিনা কানা যুহুকা। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ্দ, রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি, তারে নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। 48তম দুই দিনব্যাপী দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে এবং উন্নতিকল্পে ইসলামী আলোচনা সভা 2024 তারিখ 8 এবং 9 ফেব্রুয়ারি।
এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা যারা এই আলোচনা শহরটিকে সফল করার জন্য অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনই ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও সকলে পড়ি আমিন। মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন। সম্মানিত সুধি, আজকে যে বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। কি বললাম বলেন তো? সত্য গ্রহণে বাধা। এখন সত্য কি, এটা হচ্ছে মূল বিষয়। সত্য জিনিসটাই বা কি? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা কাহাফ আয়াত নম্বর 29-এ, কুলিল হাক্কু মির রব্বিকুম, বলো হক সত্য এসেছে রবের পক্ষ থেকে। এখন আল্লাহর পক্ষ থেকে কি এসেছে কথা বলেন, আরো জোরে বলেন, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হক এসেছে, সত্য এসেছে। এখন এই সত্য মানুষ জানা বোঝার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের সত্যকে গ্রহণ করতে চায় না। অনেক মানুষ আছে যে সত্য জানা বোঝার পরেও সেটাকে অপছন্দ করে। এর মধ্যে একটা সত্য হচ্ছে মৃত্যু, বা প্রত্যেক মানুষের মৃত্যু আছে না নাই? এখন মৃত্যু তথা মানুষ মরতে কি পছন্দ করে না অপছন্দ করে? মানুষ মরবেন, এটা কি আপনার পছন্দনীয় জিনিস না অপছন্দনীয় জিনিস? এটা অপছন্দনীয় জিনিস। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলা যে কোরআনুল কারীমের মাধ্যমে গোটা বিশ্ব জগতের কাছে হক প্রকাশ করেছে এবং বাতিল এটা স্পষ্ট করে দিয়েছেন, এটা মানুষ অনেক ক্ষেত্রে জানা বোঝার পরেও আল্লাহ সুবহানাহু তাআলার এই হক মানুষ গ্রহণ করতে চায় না। এর কারণসমূহ আপনাকে কয়েকটা কারণ দিয়ে আলোচনা আমি শেষ করার চেষ্টা করব। আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। সত্য তবে কি? সত্য হচ্ছে আল কোরআন। সত্য তবে কি? সত্য হচ্ছে হাদিস, সুনানে আবু দাউদ, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 3646। আল্লাহ নবী আলাইহিসসালাম প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুনতু উক্তুবু কুল্লা শাইয়্যা আসমা মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক ওই কথা যেটা আল্লাহ নবীর মুখ থেকে বের হতো আমি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক কথা লিখে ফেলতাম। চাচা কোন সাহাবি বলছে বলেন তো? আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি বলছেন যে আল্লাহ নবীর প্রত্যেক কথা যে কথা মুখ দিয়ে বের হতো আমি সাহাবি আল্লাহ নবীর কথাকে লিখে রাখতাম। তার মানে হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ নবীর জীবদ্দশাতেই সাহাবিরা হাদিস রচনা করেছে। এক শ্রেণীর বাংলাদেশে মানুষ আছে যারা বলছে আমরা কোরআন মানি আমরা হাদিস মানি না, আছে না নাই? ওরা বলছে হাদিস নাকি 200 বছর পরে রচনা করা হয়েছে, অথচ সুনানে আবু দাউদ 3646 নম্বর হাদিস কিতাবুল ইলমের মধ্যে আসছে আল্লাহ নবী প্রসঙ্গে বলছে প্রত্যেক কথা নবীর জবান থেকে যা বের হতো আমি প্রত্যেক কথা লিখে ফেলতাম। এটা সাহাবির জামানায় যে হাদিসকে লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে, তার একটা জ্বলন্ত দলিল। এরপরে আব্দুল ইবনে আমর ইবনে আসকে অন্যান্য কুরাইশের বড় বড় নেতারা বলছে যে আব্দুল ইবনে আমর ইবনে আস তুমি নবীর প্রত্যেক কথা লিখে ফেলো, এত কল্লম গদবাল রিদা, আল্লাহ নবী কখনো খুশি অবস্থায় থাকে কখন রাগান্বিত অবস্থায় থাকে, তাই নবী কোন সময় কোন কথা বলছে এটাকে বিশ্লেষণ না করে প্রত্যেক কথা লেখা তোমার জন্য ঠিক হচ্ছে না। ভাই অভিযোগ কারা করেছে? ঘুমাচ্ছে কার কার ঘুমাচ্ছে হাত তোলেন, ঘুমাচ্ছে না? আমার কথা বুঝতে পারছেন? বাংলাতে বলছি না ভাইজান, বাংলা তো। সাহাবি বলছেন যে প্রত্যেক নবীর কথা আমি লিখে ফেলতাম একটা নুকতা, মানে হাদিস নবীর যুগে লেখালেখি শুরু হয়ে গেছে। যেসব মুনকিরে হাদিস আহলে কোরআন দাবিদার তারা বলছে যে 200 বছর পর হাদিস লেখা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এই হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায়। অন্য অন্য ব্যক্তিরা বলছে আব্দুল ইবনে আমর ইবনে আস তুমি নবীর প্রত্যেক কথা লিখে ফেলো, নবী কখনো রাগান্বিত অবস্থায় থাকে কখনো খুশি অবস্থায় থাকে, তার নবীর সব কথা তোমার লেখাটা উচিত হচ্ছে না, এবং নবী যখন ভালো মুডে থাকবে তখন ওই কথাগুলো লেখো, আর নবী যখন রাগান্বিত হয়ে যাবে ওই কথা লিখো না,
যখন এই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছে আমি ছুটতে ছুটতে নবীর কাছে চলে গেলাম। নবীকে গিয়ে বললাম আল্লাহর নবী আপনার প্রত্যেক কথা আমি লিখে ফেলি আর আমাকে অভিযোগ করছে, এখন আমার করণীয় কি? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলছে উত্তম, আব্দুল ইবনে আমর তুমি হাদিস লিখতে থাকো, লিখতে থাকো, আমি যে কথা বলছি এটা লিখতে থাকো। তারপরে আল্লাহর নবী নিজের হাতটাকে মুখের দিকে আঙুল দিয়ে জিহ্বার দিকে আঙুল দিয়ে বলছেন যে আমার এই দুই মুখ থেকে এই জিহ্বা থেকে যা বের হয় ইল্লা হাক্কুন, হক ব্যতীত কিছুই না। তার মানে আমরা দুটো জিনিসকে হক পেলাম, এক কোরআন মাজিদ হক, দুই আল্লাহর নবীর হাদিস হক। তাই কেউ যদি বলি কোরআন মানি হাদিস মানি না, জেনে রাখবেন এরা হকের ওপরে নাই, কারণ হাদিস থেকে প্রমাণ হচ্ছে হাদিস হচ্ছে হক, এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে, একটা ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু। তাই একটা জিনিসকে অস্বীকার করে কোনো ব্যক্তি কোনো মুসলিম হতে পারে না। একজন বাংলাদেশি বড় কোরআনওয়ালা বলে আমি কোরআন মানি হাদিস মানি না, যুক্তি দিয়ে বলছে কেন মানেন না, বলছে হাদিস মানতে গেলে হাদিসে নবীদেরকে এত অপমান করা হয়েছে, এটা হাদিস, এটা ইমাম বুখারির ষড়যন্ত্র, ইমাম বুখারি ইহুদিদের মধ্যে চক্রান্ত করে নবীদের মান সম্মানকে তছনছ করেছে। আমি বলছি প্রমাণ কি? উনি তখন বলছেন তুমি সেই বুখারির হাদিস পড়বা, কিতাবুত তহরাতের 208 নম্বর হাদিস, মূসা আলাইহিসসালাম প্রসঙ্গে একটা হাদিস আসছে, নবী মূসা আলাইহিসসালাম তিনি একদিন গোসল করতে দেখেছেন বাথরুমে, পোশাক খুলে রেখেছে বাইরে, আর তার একটা কাপড় আছে, কাপড়টাকে বাথরুমের বাইরে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কথা? কোন নবী বলেন তো? নবী মূসা। কোন নবী? ওই যে ফেরেশতাকে চড় মেরেছিল, এক থাপ্পড় মেরে কানা করে দিয়েছিল, ওই নবী। উনি রেখে দিয়েছেন বাইরে, গোসল করতে ঢুকে পড়েছেন, গোসল করছে, আর সঙ্গে সঙ্গে পাথরের উপরে যে পোশাকটাকে রেখে দিয়েছে ওই পোশাকটাকে নিয়ে পাথর দৌড়তে শুরু করেছে। নবী মূসা ইসলাম এসে দেখছে কই আমার পোশাক কই নাই, রেগে গেছে, দেখছে পাথর নিয়ে দৌড়ছে। নবী মূসা ইসলাম লাঠি নিয়ে পাথরের পিছনে ছুটেছে, ধরার পরে বেধরক পিটিয়েছে। ওই আহলে কোরআন মুনকির হাদিস হাদিস অস্বীকারকারী উনি বলছেন যে এটা কি বিশ্বাস করা যায় গো, পাথরে নাকি এইভাবে নবী আলাইহিসসালামের একদম কাপড় নিয়ে চলে গেছে, দেখো তোমাদের ইমাম বুখারি কিভাবে নবী মূসাকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। অতএব এই হাদিস জাল, বুখারিতে থাকলেও যাও। এটা তার এই ব্রেন থেকে বলছে, কথা থেকে কথা বলেন, বলছে হাদিসে নবী মূসাকে কি করা হয়েছে, উলঙ্গ করে দিয়েছে, অতএব এই হাদিস বুখারি থাকলেও মানা যাবে না। আমি তাকে বললাম ভাইজান আমার সাদা মনে সাদা প্রশ্ন, যদি সত্যি বুখারিতে নবী আলাইহিসসালামকে উলঙ্গ হওয়ার ঘটনা বুখারিতে থাকলেও এই হাদিস জাল হয়ে যায়, আপনারা আক্কেলে ধরছে না, এটা নাকি নৈতিকতার বিরুদ্ধে চলে যাচ্ছে, তো আমার প্রশ্ন আল্লাহর কোরআনকে কি বলবে? আল্লাহ কোরআন মাজিদে একজন নয় দুইজনকে উলঙ্গ করে দিয়েছে, শুধু নবী না নবীর স্ত্রীকেও করেছে, নাম কি? নবী আদম আলাইহিসসালাম আর আম্মা হাওয়া আলাইহিসসালাম। সূরা আরাফ 7-14 নম্বর, সূরা তহা 20 আয়াত নম্বর, 15-20 নম্বর আয়াতে যখন আল্লাহ সুবহানাহু আদেশকে উলঙ্ঘন করেছিল আল্লাহ সুবহানাহু জান্নাতের পোশাক খুলে নিয়ে দুজনকে উলঙ্গ করেছে কি করে নাই? এখন আমাদের এইসব আহলুল কোরআনদের কাছে আমাদের দাবি, যদি হাদিসে নবী মূসা ইসলামের উলঙ্গ থাকার ঘটনা থাকার কারণে বুখারিতে থাকলেও এ হাদিস তোমার যুক্তিতে ধরে না, বুদ্ধিতে ধরে না, হাদিসকে জাল বলে দিচ্ছ, আল্লাহ কোরআনকে তুমি তাহলে কি বলবে? কোরআন কি জাল? কথা বলেন, তার মানে বোঝা যাচ্ছে কোরআন হাদিস জাল না, বেড়া তোমার মগজ এটাই জাল, তোমার বুদ্ধি পচে গেছে, হাদিস সহিজের তোমার বিবেকের উপরে 5 পয়সা দাম নাই। কোরআন হাদিসকে যদি বিশ্লেষণ করতে হয় সবসময় যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে হয় না। এরকম কয়েকটা ঘটনা আমাকে বারবার বলছে হাদিস কেন মানি না, বলছে হাদিসে আর একটা ঘটনা আছে, কি ঘটনা? আর একটা ঘটনা বলছে দেখো হাদিস বলছে আল্লাহর নবী 9 বছরে মেয়ে আয়েশার সঙ্গে বিয়ে করেছে, আর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। ওর দাবি এটা কি উত্তম আদর্শবান ব্যক্তির একটা কাজ যে 9 বছরের মেয়েকে বিয়ে করছে, এটা কোথাকার আদর্শ? অতএব এই বুখারির এই হাদিস এটা জাল, বুখারি হাদিস মানা যাবে না। এরকম আলোচনা চলছে কি চলছে না? আমার জবাব একটাই, আমি বারবার বলেছি যে আমার জবাব হচ্ছে টিট ফর ট্যাট, অ্যান্টি হানাম, ফ্যাক্টি,
যেইভাবে তুমি আমাকে মানদণ্ড দিয়ে মাপার চেষ্টা করবে আমি তোকে ওইভাবে মেপে দেখিয়ে দেবো, তুমি যেটাকে বিশ্বাস করো ওইটা দিয়ে তোমার দাবি যে ভুল আমার দাবি যে সত্য এটা ইনশাআল্লাহ প্রমাণ করা খুবই সহজ বিষয়। আমি তাকে বললাম, ভাইজান কোনটা চিন্তা করা বেশি কঠিন, একজন 50 বছরের ব্যক্তি 9 বছরের মেয়েকে বিবাহ করেছে বাপ মার সম্মতিতে প্রতিবেশীর সম্মতি নিয়ে, এটা বেশি চিন্তা করা কঠিন, না একজন ব্যক্তি যে বিয়ে করে নাই কিন্তু সন্তান নিয়ে মানুষের সামনে সে বলছে আমার এই দেখো এটা আমার সন্তান অথচ বিয়ে করে নাই, কোনটা চিন্তা করা বেশি কঠিন, কোনটা বলেন তো? বিয়ে করেন একজন মেয়ে যদি আপনার গ্রামে চলে আসে, এসে যদি বলেন বিয়ে করিনি কিন্তু ওই সন্তান আছে সন্তান নিয়ে চলে আসছে, ভাই চিন্তা করা কোনটা বেশি কঠিন? দ্বিতীয়টা না? তো হাদিসে যদি আমাদের আয়েশা 9 বছরের বিবাহকে নিয়ে এইসব আহলে কোরআনরা যদি বলে বুখারীর হাদিস জাল, তা আল্লাহর কোরআন কি বলবে? কোরআন মাজিদে আরেকজন নারীর কথা আছে, তার নাম আম্মা মারিয়াম আলাইহিস সালাম, সে কুমারী অবস্থায় গর্ভে সন্তান ধারণ করেছে কি করে নাই, স্বামীবিহীন সন্তান ধারণ করেছে কি করে নাই, সেই সময়কার ইহুদিদের মগজে পচা ছিল তারা বুঝতে পারেনি, তারা অভিযোগ করে বলেছে মারিয়াম যে না করে সন্তান এসেছে, কেন ইহুদিদের মগজ পচা তারা বুঝতে পারেনি যে আল্লাহ চাইলে আল্লাহ কুন ফায়কুনের মালিক আল্লাহ হও বললে হয়ে যায়, এরা ইহুদিরা বিশ্বাস করে নাই, তার জন্য মারিয়ামের প্রতি অভিযোগ করেছিল। আজকে অনেক আহলে কোরআনের নামে হাদিস অস্বীকারকারী তারা একই অভিযোগ করছে কি করছে, করছে না একই অভিযোগ করছে, তাই এই প্রত্যেকটা অভিযোগ তারা যেগুলো করছে এটা কোরআনের আলোকেই এগুলোকে জবাব দেওয়া সম্ভব। একটু যদি কোরআন মসজিদগুলো পড়বেন প্রত্যেকটা হাদিসের পেছনে কোনো দিক থেকে কোনো দিক থেকে হাদিসের সঙ্গে ইঙ্গিত পাওয়া যাবে, মানুষ সত্য গ্রহণ করতে চায় না, সত্য কোনটা? সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস, এটা একটা সেক্টর। আরও কিছু মানুষ আছে যারা সত্য জানে, সত্য বুঝে, সত্য জানা বোঝার পরে মানে না। সহিহ বুখারী খুলেন কিতাবুল জানায়েজ হাদিস নম্বর 1360, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাবাদুন নবী হাদিস নম্বর 398, আল্লাহর নবী আলাইহিসসালাম তার চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় শায়িত আছে, আল্লাহ নবী চলে গেছেন চাচার কাছে, চাচা তুমি একবার কালেমা পড়ে নাও, আমার জন্য তুমি অনেক কিছু করেছো, অনেক কষ্ট সহ্য করেছো, পাহাড়ের মতো দাঁড়িয়েছিল চাচা। আবু তালেবকে আল্লাহ নবী শেষ বয়সে গিয়ে একদম বলছে মৃত্যু সজ্জায় শায়িত আছে, চাচা একবার কালেমা পড়ে নাও, বাকি কিয়ামতের মাঠ আমি আল্লাহর নবী তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সাফাত করব, আল চাচা তুমি একবার কালেমা পড়ে নাও। আবু তালেবের মন চায় কালেমা পড়তে, জানে যে আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না, জানে তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন নবুয়তের দাবি করছে এর মধ্যে যারা পরিমাণেও কোনো মিথ্যা দাবি নাই, তার ভাতিজা যেই দাওয়াত দিচ্ছে এটা হক, এটা আবু তালেব মন থেকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। যখনই আবু তালেবের মনটা ঘুরে যায় আমি কালেমাটা পড়ি, আর পাশে আছে বড় বড় শয়তানের অলি, ওরা এসে বলছে আবু তালেব তুমি কি বাপদাদার ধর্মটাকে ত্যাগ করে দেবে, তুমি কি বাপদাদা আব্দুল মুত্তালেবের ধর্মকে ত্যাগ করে দিয়ে এই মোহাম্মদের ধর্মকে গ্রহণ করবে? আবু তালেব বাপদাদার ধর্মকে তুমি ত্যাগ করে মোহাম্মদের ধর্মকে গ্রহণ করবে? যখন এই কথা বারবার আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে আছে আবু তালেব চাচার কাছে এই কাফেররা শয়তানের অলিরা এসে বলছে, তখন আবু তালেবের মনটা চেঞ্জ হয়ে যায়, আবু তালেব আর কালেমা পড়ে না, সত্য জেনেছে, সত্য জানার পরেও কালেমা পড়ে নাই। দলিল কি কথা বলেন, কাফেরদের দলিল কি ছিল, কাফেরদের দলিল কি ছিল? বাপ আর দাদা, যে বাপ দাদার ধর্মকে আমরা কেউ ত্যাগ করতে পারি, আর আমার বাপ দাদা 360 টাকা মূর্তি উপাসনা করেছে, আর বাংলাদেশেও 360 পীরের মাজার আছে। আমি আশ্চর্য হই মিলে যায় কিভাবে, কাফেরদের 360 মূর্তি আর বাংলাদেশকে বলা হয় 360 পীরের নাকি দেশ বাংলাদেশ, মিলে কিভাবে? আর একটা জায়গায় আমি অবাক হয়ে যাই, সুনান ইবনে মাজাহ কিতাবে সুন্নাহ হাদিস নাম্বার 14, আল্লাহ একদিন বসে আছেন, বসে থেকে তিনি মাটির ওপরে এবং সোজা একটা ডাক টাকলেন, সাহাবীরা লক্ষ্য করছে, তার ডান দিকে দুটো ডাক টানলেন, বাঁ দিকে দুটো ডাক টানছেন, তারপর আল্লাহ নবী আঙ্গুল ধরে বলছে হাজা সিরাত মুস্তাকিম, এটাই হচ্ছে সোজা এবং সরল পথ, আর এই ডান দিকে যে দুটো দাগ গেল দেখছে তোমরা, বাম দিকে যে দুটো দাগ গেলে দেখছো তোমরা, এই প্রত্যেক দলের মাথায় প্রত্যেক দাগের মাথায় একটা 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 করে শয়তান বসে আছে, নবী 4টে দাগ কেন কাটলো? কথা বুঝতে পারছেন না? আমি বলছি না কেন,
আরে যা তরেছ সব চারটে, তরিকা চারটে, মাঝহাব চারটে, তাসওয়াব চারটে, আছে না নাই কথা বলেন? এইভাবে অলৌকিকভাবে মিলে যায় কিভাবে? ওইখানে 360, এরাও 360, নবীও চারটে ডাক দিয়েছে, ওরাও চারটে ডাক দিয়েছে। আল্লাহ নবী বলছেন মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, মিশকাত কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 188, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, এরকে আঁকড়ে ধরো, কখনো গোমরাহ ভ্রষ্ট হবে না। আমাদের হুজুর বলছে যে না বাবা, কোরআন আর হাদিস যদি তুমি পড়ো তুমি গোমরাহ হয়ে যাবে। নবী কি বলে গেল বলেন তো? কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরো, কখনো পথভ্রষ্ট গোমরাহ হবে না। হুজুর কি বলছে বলেন তো? কোরআন হাদিস পড়লে গোমরাহ হয়ে যাবে, আছে না নাই? আছে না নাই? আছে। হুজুরকে একবার শুধু বলেন, একদম চিল্লে বলতে বলেন যে যতটা বাংলার যত মানুষ আছে আমরা যেভাবে বলি যে প্রত্যেক মুসলমান কোরআন মাজিদ পড়বে, হাদিস পড়বে, আমাদের যে দাওয়াত, আপনি একবার বলেন আপনাদের যারা আছে, যে সমস্ত বাঙালি যারা আছে, নিজ ভাষায় কোরআন পড়বে, নিজ ভাষায় হাদিস পড়বে। একমাত্র আহলে হাদিস ছাড়া এই দাওয়াত পৃথিবীর কোনো ফিরকাস বন্ধ দিতে পারেনি। ওরা কোরআন হাদিস লুকিয়ে রাখতে চায়, সাধারণ মানুষকে কোরআন পড়তে দিতে চায় না, সাধারণ মানুষের সাথে কোরআনকে গোপন করে রাখতে চায়। আর পীরি যেসব কারামত দেখিয়েছে, আর পীরের যেসব বই পুস্তক আছে, ওই পুস্তকগুলো হাতে ধরে দিয়ে বলছে তুমি এটা মানো 26 তরিকা, একটা তরিকা মানো জান্নাত চলে যাবে। আছে না নাই কথা বলেন? আমি এই জন্য আলেম সমাজকে দুই ভাগে ভাগ করেছি। একটার নাম হচ্ছে ওলেমাই ক্রাইম, বুঝতে পেরে গেছে যুবকরা? ওলেমাই কি ক্রাইম। আর একটা হচ্ছে ওলেমাই কেরাম, সম্মানিত আলেম ওলেমা। মুসলমান আলেমকে চিনতে হবে। তুমি ওলেমাই ক্রাইমের পেছনে যাচ্ছ না ওলেমাই কেরামের পেছনে যাচ্ছ? এই কেরাম যেন কারায় ক্রাইম না হয়ে যায়। আর এই নামটা যে আমার দেওয়া তা নয়, কোরআন মাজিদেও আছে। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 170 থেকে 190 মধ্যে পড়বেন। ইহুদি আলেম ওলেমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করেছেন, তার মধ্যে একটা আছে ওলেমায়ে সু। আছে না নাই? ওলেমায়ে সু, এটা ইংলিশ ভার্সন। ওলেমায়ে ক্রাইম, যারা জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে পীরের নামে মাজারের নামে টাকা আত্মসাৎ করে নিচ্ছে, এরাই হচ্ছে ওলেমায়ে ক্রাইম। এরাই বড় বড় চ্যালেঞ্জ দিচ্ছে বাংলার জমিনে, যে আমাদের সামনে চলে আসো, বাহাস করো, মুনাজারা করো। যখন দেখছে না আহলে হাদিসের কোনো আলেম ওলেমা আজ পর্যন্ত গরম কোনো বক্তৃতা দেয় না, বাহাসের চ্যালেঞ্জ দেয় না, মুনাজারার চ্যালেঞ্জ দেয় না, জাস্ট কোরআন হাদিস মানুষের সামনে প্রচার করছে। আর মানুষ এমনভাবে 2.5 কোটি থেকে 10 বছরে 4.5 কোটি মুসলমান বাংলার সবাই এই আহলে হাদিস মানহাজকে গ্রহণ করছে, তাদের ঘর থেকে যখন সন্তান বেরিয়ে যাচ্ছে, একটাই অস্ত্র বারবার বলছে আহলে হাদিসের জন্য চ্যালেঞ্জ। আছে না নাই? এই যে কয়েকদিন আগে দেখলাম আপনাদের বাংলাদেশের একটা নাইট বয়, কে বলেন তো? না, ও অনেক পেছনে 2020, ওটা 2020-তে চলে গেছে। না, নাইট বয় বুঝেন না, যে রাত্রিবেলা তো কালো চশমা পরে, কে খুঁজেন তো ভাই, কে পরে রাত্রিবেলা তো কালো চশমা? আরে ভাই, দিনের বেলায় কালো চশমা পরতে হয় সূর্যের রোদ থেকে বাঁচার জন্য। কিছু কিছু ব্যক্তি আছে তোমার রাত্রিবেলাতে কালো চশমা পড়ছে, একদম গরম গরম বক্তৃতা দিচ্ছে। আছে না নাই? ও বারবার চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে বসো, আমাদের সঙ্গে বসো। আরে ভাই, আমরা ওদের সঙ্গে বসতেও চাই না, তারা এমনভাবে ফতোয়া দিয়ে বলছে যে আহলেসের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, সালাম দেওয়া হারাম, মুসাফা করা হারাম, এদের মসজিদ আস্থানাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক। ভাই, এই দাবি করছে কি করছে না? আসলে যারা ঐক্যের স্লোগান দিচ্ছে বাংলাদেশে, যারা বারবার বলছে আহলে হাদিস ঐক্যকে নষ্ট করছে, আমাদের একটাই দাবি, তারা বলছে যে আহলে হাদিস নাকি প্রথম বাংলার জমিনে ঐক্যকে নষ্ট করেছে, এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা তার জ্বলন্ত প্রমাণ। পৃথিবীতে যেদিন থেকে আমাদের মাজহাবি ফিরকা তৈরি হয়েছে, সেই দিন থেকে তারা একজন আরেকজনের পেছনে নামাজ পড়া হারাম, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, এ ফতোয়া আছে না নাই? দেবন্দীরা সেই সময় ফতোয়া দিয়েছে, হুজ্জাতুল্লাহ বালেগা, শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেলবী রহমাল্লাহ লেখা একটা গ্রন্থ 1170 হিজরিতে অফাত, এই বইটার সারা ব্যাখ্যা লিখেছেন সাইদ আহমেদ পালানপুরি, বইয়ের নাম দিয়েছে রহমতুল্লাহি ওয়াসিয়া।
দ্বিতীয় খণ্ডে 740 থেকে 745 পৃষ্ঠা লিখেছে, লিখে বলছেন দেওবন্দিরা যে বেরলবীদের পেছনে নামাজ পড়া, মেয়ে দেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কাদের পেছনে ভাই? যারা দেওবন্দি, বেরলবীদের পেছনে নামাজ পড়া জায়েজ না, হারাম, এটা কাদের ফতোয়া? দেওবন্দের ফতোয়া। বেরলবীদের ফতোয়া আহমদের দেখানে বেরলবী, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বইটার নাম হচ্ছে আহকামের শরিয়ত। কি নাম? আহকামের শরিয়ত। বইয়ের 119 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, এই ফতোয়াগুলো আপনি দেখবেন, যারা আমাদের বারবার বলে আহলে হাদিস এরা ঐক্যকে নষ্ট করছে, এরা ঐক্যকে নষ্ট করছে, ঐক্য নষ্ট হয়েছে কত বছর আগে তোমরা একবার দেখে নিতে হবে, কেন আহলে হাদিসকে বারবার এই কথা বলে অপমান করা হয়। প্রশ্ন এসেছে, আহলে হাদিস আর দেওবন্দিদের পেছনে নামাজ পড়া জায়েজ কি জায়েজ না? আজ থেকে 150 বছর আগে আর ফতোয়া, কাল কত বছর আগেকার? বাংলা সুন্নিদের, কাদের? বাংলা সুন্নিদের, তারা ফতোয়া দিয়ে বলছে, দেখেন পৃষ্ঠার বাক্সে 19 আর ফতোয়া নাম্বার 44 বলছে, আহলে হাদিস এবং দেওবন্দিদের জবাইকৃত প্রাণী মাংস কি হালাল না হারাম? একটা প্রশ্ন জবাব দিচ্ছে, দেখেন জবাই শুদ্ধভাবে হলে মহিলাদের জবাইকৃত পশু বৈধ, এক। দুই, ইহুদিদের জবাইকৃত পশু হালাল যদি আল্লাহর নামে জবাই করে। কাদের ফতোয়া বলেন তো ভাই জান? গরম সুন্নি। কাদের কথা বলেন? গরম সুন্নি। তিন, অনুরূপ নাসারা মানে খ্রিস্টান জবাইকৃত পশু হালাল, মানে খ্রিস্টানরা যদি কোনো প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করে এটা হালাল, যদি সূরা মায়দাতে আছে আয়াত, 3 নম্বর আয়াতে আছে। এবার বলছে, নেচারি প্রকৃতবাদী যারা বর্তমানকালে নব্য নাসারা, তাদের জবাইকৃত পশু হালাল নয়। কালিমা পড়ুয়া নেচারি ইসলামের দাবি করলেও তাদের জবাইকৃত পশুর মৃত বিধানের রূপ যেমন রাফেজি, দেওবন্দি, ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, নাসারা, এরা যদি আল্লাহর একবার নয় 100 বার নাম নিয়েও যদি পশু জবাই করে, তাহলে তাদের জবাইকৃত প্রাণী খাওয়া জায়েজ নয়, হারাম। কথা বুঝতে পারলেন না? আহলে হাদিসকে তারা কিভাবে দেখে, কোন চোখে দেখে, এটা বুঝে নেন। বলছে কোনো ইহুদি খ্রিস্টান যদি বিসমিল্লাহ বলে যদি জবাই করে দেয়, আমাদের গরম সুন্নি ওরা বিরিয়ানি করে ওই মাংস খাওয়াটা জায়েজ, একদম মুরগি রোস্ট করে ওই মুরগির মাংস খেয়ে নেবে, এটা জায়েজ। কিন্তু আহলে হাদিসরা যদি একবার নয় 100,000 বার যদি বিসমিল্লাহ বলে যদি জবাই করে প্রাণী, তারপরেও আহলাসদের এই জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া এই গরম সুন্নিদের নিকটে জায়েজ না, কারণ আহলাসরা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তো ভাই বলেন তো, আমরা আহলে হাদিসরা কোনো সময় কোনো ব্যক্তির উপরে তাকফির করি? কথা বলেন, আমরা তাকফির করি? আরে আমাদেরকে তোমরা 150 বছর আগে কাফের বলে দিয়েছো, তাই আমরা যে ঐক্য নষ্ট করছি এমনটা নাই। এই জন্য আমি 1 বছর আগে বলে দিয়েছি, যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছ, যারা বলছো আহলাসরা ঐক্য নষ্ট করে, তোমাদের কাছে 3টে ফতোয়া আমি তলব করেছি, শুধুমাত্র এনাতুল্লাহ আব্বাসি একে গিয়ে বলবেন যে দেওবন্দিদের পেছনে নামাজ জায়েজ না, জায়েজ না, এই ফতোয়া দেন, জায়েজ ফতোয়া দেন, আর দেওবন্দিদের মেয়ের সঙ্গে বিয়ে করা জায়েজ ফতোয়া দেন, আর দেওবন্দিদের মাদ্রাসায় ডোনেট করা, দান করা এটা জায়েজ ফতোয়া দেন, তাহলে বোঝা যাবে ঐক্য কোথায় থাকে। ওরা 20 পান করতে রাজি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে, বিভিন্ন রকমের অ্যাসিড বাথরুমে পরিষ্কার করা সে খেয়ে মরে যাবে, তাও ভালো। কিন্তু বেরলবি যারা আছে, যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছে, তারা কখনো এই ফতোয়া দেবে না যে দেওবন্দিদের পেছনে নামাজ পড়া জায়েজ, জিন্দগিতে দেবে না। কারণ বেরলবিদের আকিদা, সুন্নিদের আকিদা, মক্কার ইমামের পেছনে নামাজ জায়েজ নাই। গর্ব করে কয়েকদিন আগে সে বললো যে আমি মক্কাতে হজ করতে গিয়েছি, কিন্তু ইমামের সঙ্গে নামাজ পড়ি নাই, আমি একা একা বাইতুল্লায় নামাজ পড়েছি, এটা ঐক্য কথা বলেন? এটা ঐক্য। আর আহলে হাদিসরা তো তাদের পেছনে নামাজ পড়ে, আহলে হাদিসরা তাকে কাফের মনে করে না, তারা পথভ্রষ্ট গোমরা এ কথা বিশ্বাস করে, কিন্তু তারা কাফের হয়ে গেছে এ কথা বিশ্বাস করে না। কিন্তু আহলে হাদিসকে তোমরা একদম জামাত থেকে খারিজ করে দিয়েছো, আর তোমার সঙ্গে আমরা কি আচরণ করতে পারি? আমাদের শায়খ মশাইখ যারা আছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা বারবার একই কথা বলছে, চ্যালেঞ্জবাজি করছে। ইনশাল্লাহ আমাদের শায়খ মশাইখরা যদি চ্যালেঞ্জ নাও করে, হকের দাওয়াত দেবে, আর হকের উপরে বই লিখে যাবে, বাংলা মানুষ পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ
জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত এই বইটাকে নিয়ে বেদাতীরা এত প্রচার করেছে, যত প্রচার করে ততই প্রচার হয়ে যায়, লাখ লাখ কপি শুধু বাংলা ভাষায় নয়। আমি কয়েক বছর আগে আমার ভারতের আসামে গেলাম, আলাদা রাজ্য প্রোগ্রাম করতে গিয়েছি, ওখানে গিয়ে হঠাৎ আমাকে একটা বই দিচ্ছে আসামি ভাষায় লেখা। তো মোটামুটি আমি আসামি বুঝতেও পারি পড়তেও পারি, পড়ে দেখছি লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত আসামিয়া ভাষায়। আমি অবাক, আছি এটা অনুবাদ কে করেছে, এই অনুবাদকের সঙ্গে কথা বলবো। তো অনুবাদক তার সঙ্গে সাক্ষাৎ হলো, যে ভাই আপনি এটা অনুবাদ করেছেন? জি হ্যাঁ। উনি বলছেন যে ভাই এই বইটা অনুবাদ করতে আমি এক বছর সময় নিয়েছি, আর অনুবাদ করেছি মোবাইলে টাইপ করে, মোবাইলে গোটা বইটা অনুবাদ করে দিয়েছে আসামি ভাষায়। শেখ জানেই না ওনার বই আসামি ভাষায় অনুবাদ হয়ে গেছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত আসামিয়া ভাষায়। জি আলহামদুলিল্লাহ, আসামি ভাষায় অনুবাদ করে ছেড়ে দিয়েছে, গোটা আসাম একদম মাতিয়ে বাড়াচ্ছে ছেলেরা আসামি ভাষায়, হাজার হাজার কপি আসামের গৌহাটি, আসামের এই যেসব রাজ্যগুলো আছে সব জায়গাতে ফিরে বিতরণ করে বেড়াচ্ছে। আমি অবাক। আচ্ছা শেখের কাছে পারমিশন নিয়েছেন? বলছে পারমিশন নিয়ে সুযোগ পাইনি ভাই, কিন্তু বইটা পড়ে এত মজা লেগেছে, যে বেদাতিকে দিই বেদাতি পড়লে হয় সে হেদায়তি হয়ে যায়, নচেত বইটা নিয়ে এত অপচার করে মানুষ আরও বই চাইতে চলে আসে। আর আমিও বুঝতে পারি আসলে অপপ্রচার এটা একটা প্রচার, আর আমরা বাঙালি মুসলিম যেটা আমাদেরকে নিষেধ করবে সেটা আমরা বেশি বেশি করে করবো। কেন? ওই যে আমরা নবী আদম আলাইসালামের সন্তান, যে আল্লাহ বললেন আদম যা গোটা জান্নাত তোমার, যা ইচ্ছা তাই করো, স্ত্রীনে ঘোরাঘুরি করো, গোটা জান্নাত তোমার, গাছের কাছে যাবা না। ঘটে গেছে, কী হয়েছে কথা বলেন, সব ভুলে গেছে, ও গাছের কাছে বারবার যায়। আর স্ত্রী আছে মেয়ে মানুষ, আদম চলেন না যাই, হ্যাঁ আল্লাহ নিষেধ করেছে যাওয়া যাবে না, না না চলেন, একদম চিরজীবী জান্নাতি হয়ে যাব। মানে মেয়ে মানুষ ও সবসময় বাঁকা আছে না নাই, একবার যে পাল্লায় পড়েছে ওর জামা প্যান্ট খুলে আন্ডার হাতে ধরে দিয়েছে। তাই 14 ফেব্রুয়ারি আসছে কোনোভাবে এই ফিতনার পেছনে ছোট না,